কোন কেমিক্যাল মানুষের মারার জন্য আসে, রাশিয়ার কোন কেমিক্যাল আসে, তা নিয়ে অর্জুন সিং এর প্রচুর অভিজ্ঞতা। তদন্তে সমন পেয়ে হয়তো একটু রেগে গিয়েছেন, ধৈর্যচ্যুতি ঘটছে, কটাক্ষ কুণাল ঘোষের। কোন কেমিক্যাল মানুষ মারার জন্য আসে, রাশিয়ায় কোন কেমিক্যাল পাওয়া যায়, কোন কেমিক্যাল আজকে স্প্রে করলে একটু লেট রিয়াকশন হয় এবং মানুষ মারা যায়, এ ব্যাপারে অর্জুন সিংয়ের যে অভিজ্ঞতা এবং মূল্যবান যে পর্যবেক্ষণ, তো এগুলো ওনার আছে, কিন্তু বাকিদের সেগুলো নেই, এই অভিজ্ঞতা বা এই ইনফরমেশানগুলো। এখন কোনো ইনভেস্টিগেশনে সামান পেয়ে হয়তো একটু রেগে গেছেন, ধৈর্যচ্যুতি ঘটেছে, তার থেকে এই আন্তর্জাতিক রসায়নের যে অভিজ্ঞতাগুলো উনি সেগুলো একটু বলছেন। এখানে একটা চক্রান্ত চলছে দুজনকে এলিমিনেট করার জন্যে, শুভেন্দু অধিকারী, অর্জুন সিংকে। নানা রকম গল্প আছে, সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ঘিরে রাখে, তার জন্য এরা পারে না, এই জন্যে যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে। সেই জন্য আমি প্রিকশনালি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম, ছ মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। এজেন্সি ছাড়া কেউ করে না, তো এজেন্সি করায়, এজেন্সি করে স্টেট এজেন্সি করবে, আর কে করবে? স্টেট এজেন্সি ছাড়া কে করবে? নেপথ্যে নিশ্চয়ই যারা স্টেটকে চালাচ্ছে তারা থাকবে, নেপথ্যে আর কে থাকবে? দেখুন, আমি তো এরপরে মেডিকেল টেস্ট করাবো কি কোনো এরকম আমার সঙ্গে হয়েছে কিনা, ওই চেয়ারে রাখা ছিল কিনা। আমি বললাম আমরা যেখানে বসে আছি আমার একটা ছবি তুলে দিন, এই চেয়ারে আমি বসেছিলাম, ওনারা বললেন আমরা এটা দিতে পারবো না। আমি কোর্টকে বলবো কি আমাকে ওই ভিডিও, যে ভিডিওগ্রাফি হয়েছে সে আমাকে দেওয়ার জন্যে, কেন আমার এই আশঙ্কা শুধু মুখে নয়, আমি বিশ্বস্ত সূত্রের জন্য এই কথাটা আমি জানি। আমার কোনো আতঙ্কের ব্যাপার নেই, কিন্তু আপনি আমাকে মারবেন তা আমি তো এটাকে তো আইনত জায়গাতে আমাকে পৌঁছতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, সেটাই। পশ্চিমবাংলা প্রথমে পৌরসভা, ভাটপাড়া পৌরসভা, যেটা পশ্চিমবাংলা ফার্স্ট ই টেন্ডার চালু করেছিলাম যখন আমি চেয়ারম্যান ছিলাম, সেখানে কে টেন্ডার পাবে সেটা আমার কাজ আছে, যে টেন্ডার নেবে আর টেন্ডার দেবে ওরা খবর রাখে যাদের কমিশনের দরকার পড়ে। আমাদের তো কমিশনের দরকার নেই, অর্জুন সিংকে কমিশনের দরকার পড়ে না, টেন্ডার ই টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে, যে কোনো কোম্পানি কাজ পেতে পারে। এবার এই ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্য বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো, আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয়, আমার মতন ভালো ছেলে না, দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য, অর্জুন খুব ভালো ছেলে, এখন অর্জুন খুব খারাপ ছেলে, ওতে কোনো অসুবিধা নেই, আমি খারাপ ভালো সেটা মানুষ ঠিক করে। ডাকলে আমার কোর্টের অর্ডারে আসবো, আমি তো ইনাদের অর্ডারে আসবো না, কোর্টের অর্ডারে আসবো, কোর্ট আমাকে বলে 10 বার আসবে, 10 বার, আমরা কোর্টকে সম্মান করি।